সপ্তাহে নেপাদের সঙ্গে দেখা হল, আপনার ছেলের কথা জানলাম, তা আমি কি দেখব? হ্যাঁ দেখো। বুঝতে পেরেছি, অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে। আপনি আর কাজ করুন, ওই দাদামশাই ছেলের কাছে নিয়ে যান। কেন, আমরা কি মরে গেছি নাকি? ওই সরা দেখি, খুব যন্ত্রণা করছে। এর আগে এরকম যন্ত্রণা হয়েছে? ওকে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, ওকে কলকাতা নিয়ে যান। কেন, তোমরা পারবে না? দেখুন, ওষুধে হয়তো যন্ত্রণা সেরে যাবে, কিন্তু পেটের ভেতরে স্টোন বড় হলে খুব মুশকিল। ঠিক আছে, আমি আসছি। কিন্তু আমার পক্ষে এখন কলকাতা নিয়ে যাওয়া মুশকিল। ঠিক আছে, তোমায় নিয়ে যাবো, মানে আমি নিজেই নিয়ে যাব। আমি আর পাচ্ছি না। আমি বলি কি, একবার ওনার কাছে আমার কথা শুনে নিয়ে চলো। তা আমার এক পেশেন্টের এরকম ঘটনা ঘটেছিল, তা আমি তখনই ওনাকে পাঠিয়ে দিই। এখন সে সুস্থ, কোনো অপারেশন করতে হয়নি। হ্যাঁ বাবু, একবার নিয়ে চলুন ওকে, একবার ডাক। না, উনি কারোর বাড়ি যান না, ওখানেই যেতে হবে। কেন, আমার বাড়িতে আসবে না? আসলে ওনার বক্তব্য, সকলের জন্য সময় নাই, সকলের জন্য সমান ভিজিট। এখন তর্ক করো না তো, ছেলেটাকে আগে সুস্থ করো তো দেখি। চলুন ওকে নিয়ে যাওয়া যাক। চল ব্যাপা, তুমি চলো। হ্যাঁ চলো চলো চলো। অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে, তাই প্রচন্ড পেন হচ্ছে। অত টেনশন নেবেন না, চিন্তার কোনো কারণ নেই। এর আগে কি তোমার এরকম যন্ত্রণা কোনোদিন হয়েছে? এর আগে হয়নি, মাঝে মাঝে হতো। প্রথম মুহূর্তে ধরা পড়েছে, তাই অপারেশনের দরকার হবে না। আমি ওষুধের দ্বারা ওটাকে বার করে আনবো। আপনার অশেষ কৃপা ডাক্তার বাবু। এনে এগুলো দিনে দুটো করে, আর এটা রাত্রে শোবার আগে। আমি পাচ্ছি না। দেখবেন এক মাসের মধ্যে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বাবা, আমরা তো চলে যাচ্ছি, তুমি তো যাবে না, তাই মেজ বৌদি আর মালাকে একটু দেখো। তোরা সকলেই চলে যাচ্ছিস, জানি না আমার এই মুহূর্তে তোরা দেখতে পাবি কিনা। কি বলছেন বাবা, আমরা তো অনেক কষ্টে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। জেঠি আমায় নিয়ে যাবে না? নারে মিষ্টি, তোকে তো ছাড়বে না, তুই বরঞ্চ মাকে আর দাদুকে দেখিস। শোনো বাবা, কলকাতাতে গিয়ে একটা ভালো ব্যবস্থা হলে তোমাকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। চিন্তা তো ওই একটাকেই নিয়ে তোরা ছিলিস, মনে বড় একটা জোর ছিল, এখন যে আমি অনেক দুর্বল হয়ে যাব। এরপরে একদিন আমি, মা, দাদু সবাই তোমাদের ওখানে যাব। মেজো, কোনো চিন্তা করিস না, তোকে তো বাবা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, দেখিস সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, মনে জোর দিয়ে কাজ করিস। শোনো বৌদি, এরপরের বারে এসে আমি তোমায় কলকাতায় নিয়ে যাব। মেজদার ক্ষমতা হবে না তোমাকে আটকায়। আসি বাবা। সাবধানে যাস। আসি রে মিষ্টি।
বাড়ির সকলকে সত্যিই তাড়িয়ে দিলে। সময় আর কই, দেখছি শাশুড় কালপিটটা এখন গেল না। ওটা যেতে কতক্ষণ, বুড়োকে ধাক্কা দিলেই তো শেষ। বাহ, তুই তো বেশ ভালো কথা বলেছিস। বাবাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে তারপর জেলের ঘানি খাটু। যদি জমি লিখে না দেয় তাহলে ওটাই করতে হবে। আমার মনে হয় ওটা না করে একবার বিশিগুণিনের কাছে গেলে হয় না। তুই ওখানে যাই কি করবি? জ্ঞান করে কি বাবাকে মারবি? তোরা যাই বল, ও কিন্তু পাক্কা চিটিংবাজ আছে। শোন, চিটিংবাজি যাকে করো ও আমাদের সাথে করতে পারবে না, একবার না হয় ও যাক। ঠিক আছে, একবার গিয়েই দেখি না। তোরা যা, আমি যাবো না, আমার ঘরের লোক যদি জানতে পারে। ঠিক বলেছি, আমারও যাওয়া ওখানে ঠিক হবে না। চল ফুটে আমরা চলে। তোদের কাউকে যেতে হবে না, আমি আর নবীন একাই যাচ্ছি। চল নবীন, চল। দেখ, আমি আর এখন যাত্রার কাজ করি না, তাহলে তোরা যখন বলছিস তোদের কাজটা নয় করেই দেবো, কিন্তু আমার কিন্তু অনেক কিছু লাগবে, তোরা তা জোগাড় করে দিতে পারবি তো? নিশ্চয় দিতে পারবো, কিন্তু আমাদের কাজ চাই। তোদের কাজ হয়ে যাবে, তোর বউকে মারতে হবে আর তোর বাবা স্বেচ্ছায় জমি লিখে দেবে, এই তো? ঠিক তাই, আপনি এক হাতে কাজ করবেন আর অন্য হাতে টাকা নেবেন। তাহলে এখন 501 টাকা দে। 501 টাকা দে। কেন, কি হয়েছে তুমি জানো না? কি হয়েছে করবো মরেনি, করলে কি আর আসি? বাবা তো স্বেচ্ছায় লিখে দিল না। শোন, আমার মনে হয় তোর বাবা কোথার থেকে কিছু না কিছু করে এসছে তোর বউয়ের জন্য এবং তোর বাবার নিজের জন্য, নাহলে আমি যা বান মেরেছি তা কবেই শেষ হয়ে যেত। তুমি ঠিক করে বলো তো, রাস্তা করতে পারবে কিনা? বিশুর একটাই কথা, যা বলে তা করে। আমি আজই তোর বউয়ের মৃত্যু দেখতে চাই, আর আমি যখন যাব তোর বাবা যেন জাগা থাকে। শুধু একটা হাট ঠাকাবো, তারপরে দেখবি 2 ঘন্টার মধ্যে সব শেষ। ঠিক আছে, বাবা 3টের সময় বাড়ি থাকে, উঠোনে বসে ঝিমোয়। ঠিক আছে, তোরা এখন যা, আমি যাচ্ছি। দেখবি 2 ঘন্টার মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে আমাকে কি খুলে বল, কি হয়েছে? আমার কথা শোনো, তুমি এক্ষুনি পালাও, আমার বাবা বিশ্বজিৎকে নিয়ে তোমাকে মারতে আসছে। আমাকে কেন রে, আমাকে কেন, আমাকে কেন?
বাবা কি ঘরে আছে? তোর যাওয়ার দরকার নেই, তো এখানে দাঁড়া, আমি গিয়ে ভিতরে গিয়ে দেখে আসছি।